Hello viewers, welcome to my topic. আমি কথা বলবো ব্লেন্ডেড শিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে। আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক শিক্ষা, হাজী লাল মিয়া কলেজ, গোপালগঞ্জ। প্রথমেই আসি ব্লেন্ডেড লার্নিং কি। ব্লেন্ডেড লার্নিং এক প্রকার আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রাম, যেখানে কোর্সগুলোকে এক অংশ ফেস টু ফেস অর্থাৎ কনভেনশনাল লার্নিং মোড এবং অন্য অংশ ওয়েব বেসড অনলাইন লার্নিং, যা কম্পিউটার বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তখন এই ধরনের লার্নিং মোডকে বলে ব্লেন্ডেড লার্নিং। এর অন্য নাম হলো হাইব্রিড লার্নিং, মিক্সড মোড লার্নিং, টেকনোলজি মিডিয়েটেড ইনস্ট্রাকশন, ওয়েব এনহ্যান্সড ইনস্ট্রাকশন। মডেল ব্লেন্ডেড লার্নিং এর মডেল মূলত ছয়টি। ফেস টু ফেস ড্রাইভার, এ প্রকার লার্নিং মডেলে ইনস্ট্রাক্টর এডুকেটর ইনস্ট্রাকশন ও ডিজিটাল টুলের মাধ্যমে লার্নিং পরিবেশ পরিচালনা করেন। নেক্সট রোটেশন, এই মডেলে লার্নারের শিক্ষণের ধরন চক্রাকারে ঘটে থাকে এবং স্বাধীন অনলাইন স্টাডির একটা শিডিউল এবং ফেস টু ফেস ক্লাসরুম সময়ের শিডিউল চক্রের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। ফ্লেক্স, কারিকুলামের বেশিরভাগই ডিজিটাল প্ল্যাটফর্মে ডেলিভারি করা হয়। এই প্রকার মিক্সড মোড ইনস্ট্রাকশনে এই এডুকেটর সর্বক্ষণ এফ টু এফ কনসালটেশন এবং সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ল্যাবস, কারিকুলামের সমস্ত অংশটুকু প্রকৃত অবস্থার অনুরূপে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ডেলিভারি করা হয়। এই প্রকার শিক্ষণ মডেলে লার্নার ট্রেডিশনাল ক্লাসে অংশ নেয়। সেলফ ব্লেন্ড লার্নার, তার লার্নিং এর সাথে অনলাইন লার্নিং এর সামঞ্জস্য করতে পারেন। অনলাইন ড্রাইভার, ইনস্ট্রাক্টর এডুকেটরের নির্দেশনার মধ্যে দিয়ে লার্নার একটা সম্পূর্ণ কোর্স সম্পন্ন করবে। প্রয়োজনে এটাও সম্ভব হতে পারে যে সমস্ত কারিকুলাম এবং শিক্ষাদান ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ডেলিভারি করা হবে এবং সেই সঙ্গে ফেস টু ফেস মিটিংগুলো করা। এবার সে ব্লেন্ডেড লার্নিং এর কম্পোনেন্ট, ইনস্ট্রাক্টর ডেলিভার্ড কন্টেন্ট, ই লার্নিং, ওয়েবিনার, কনফারেন্স কল, ইনস্ট্রাক্টরের সাথে লার্নারের লাইভ অথবা অনলাইন সেশন, অন্যান্য মিডিয়া এবং অন্যান্য ইভেন্টস, যেমন ফেসবুক, ইমেইল, চ্যাট রুমস, ব্লগ, পডকাস্টিং, টুইটার, ইউটিউব, স্কাইপি অ্যান্ড ওয়েবার্স ইত্যাদি। এবার সেই ব্লেন্ডেড শিক্ষায় শিক্ষকের কী ভূমিকা। নাম্বার হলো, শিক্ষার্থীরা যে প্রযুক্তি ব্যবহার করবে সেটি তিনি বুঝতে পারবেন। দুই হলো, এটি হবে ডাটা চালিত সংস্কৃতি দিয়ে তৈরি, অর্থাৎ উপাত্তকে শিক্ষামূলক উন্নতির চলমান অংশের অংশ করা। শিক্ষার্থী তাদের নিজস্ব তত্ত্ব পরীক্ষা শেষে শেখার লক্ষ্য নির্ধারণ করা, স্কুলব্যাপী ডেটা ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট দৃষ্টি প্রতিষ্ঠা করা, স্কুলের মধ্যে ডেটা চালিত সাংস্কৃতিক সমর্থন করা এবং এমন সহায়তা প্রদান যদি একটি বছর জেলাব্যাপী ডেটা সিস্টেম বিকাশ ও রক্ষণাবেক্ষণ হবে। আসলে উচ্চ প্রত্যাশা সেট করা, এক্ষেত্রে সকল শিক্ষার্থীর জন্য একাডেমিক এবং আচরণগত নিয়ম, ভূমিকা, দায়িত্ব প্রতিষ্ঠা করা, কিভাবে প্রযুক্তি ব্যবহার করা হবে, কতক্ষণ ব্যবহার করবে তা স্পষ্ট করা, যে শর্তাবলীর অধীনে শিক্ষার্থীরা গোটা গোষ্ঠী, ছোট গোষ্ঠী একে অপরের উপর নির্দেশনা পাবে তা সংজ্ঞায়িত করা, শিক্ষার্থীর কাছে থেকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করার জন্য শিক্ষা প্রত্যাশিত সেট করা, গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য কাজের জন্য মান স্থাপন করা, এমন আচরণ সংজ্ঞায়িত করা যাতে করে তা সহ্য করা হবে না, যে সমর্থন পাওয়া যায় এবং কোনো অবস্থার অধীনে শিক্ষার্থী তা পেতে পারে তা স্পষ্ট করা। চার, সাবধানে অফলাইন ক্রিয়াকলাপ পরিকল্পনা করা, আসলে গভীর শেখার প্রচার এবং বোঝার জন্য চেক করা, অর্থাৎ তাদের বিষয়বস্তুর গভীরতা উপলব্ধি করা, শিক্ষার্থীর সাধারণ ধারণা, বিষয় সম্পর্কিত ভুল ধারণার জ্ঞান, স্বতন্ত্র ছাত্রদের চিন্তার জ্ঞান, সাংস্কৃতিক, জাতিগত এবং লিঙ্গগত পার্থক্যের প্রতি সংবেদনশীলতা, শিশুরা কীভাবে শেখে তার জ্ঞান, নমনীয় মানানসই শিক্ষণ কৌশল শিক্ষার্থীদের নিয়োজিত করা, শিক্ষার্থীদের মেটা কগনিটিভ এবং স্বনিয়ন্ত্রণ দক্ষতা শেখানো, অর্থাৎ অজানা শব্দগুলি অনুসন্ধান করবে, অজানা ধারণাগুলি অনুসন্ধান করবে, তাদের ব্যক্তিগত শিক্ষার সংগ্রামগুলি স্বীকৃতি দিবেন এবং উপলব্ধ সমর্থন এবং সুবিধা দেবেন, যেমন জোরে পড়ুন, অনুবাদ, ক্যালকুলেটর, এগুলো উপলব্ধ ডেটা এবং অন্যান্য শেখার বিষয়ে তাদের নিজেদের বোঝার মাধ্যমে তাদের নিজস্ব অগ্রগতি পর্যবেক্ষণ করুন। অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করা, তাদের স্বাধীন কাজের সময় অবিচল থাকা, তাদের একক ক্লাসে একটি চতুর্থাংশ বা সেমিস্টার বা বছর উভয় সময় তাদের সাথে পরিচালনা করা, পাশাপাশি লক্ষ্য নির্ধারণ করা এবং পরিকল্পনা, কখনো কখনো সাহায্য চাইতে হবে তা জানা। ডেটা পর্যবেক্ষণ করা, শিক্ষার্থীদের জন্য স্মার্ট অর্থাৎ নির্দিষ্ট, পরিমাপযোগ্য, প্রাপ্য, বাস্তবসম্মত এবং সময় উপযোগী লক্ষ্য স্থির করা, এই লক্ষ্যগুলি একাডেমিকভাবেই হওয়া উচিত, কিছু মানদণ্ড হিসাবে এটি কাজ করে, শিক্ষার্থীদের নিজস্ব তথ্য অ্যাক্সেস এবং পরীক্ষা শেষ করতে শেখানো, সারা বছর ধরে তাদের নিজস্ব শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা এবং আপডেট করা, এই জবাবদিহিতা এবং মালিকানা উভয় তৈরি করা এবং স্বনিয়ন্ত্রণ দক্ষতাগুলিকে উৎসাহিত করা, শিক্ষার্থী গ্রুপ করা এবং অ্যাসাইনমেন্ট মনিটর করা, মিশ্র শিক্ষা বিন্যাস যাই হোক না কেন শ্রেণীকক্ষ একটি গুরুত্বপূর্ণ বিষয় বা মুখোমুখি উদ্দেশ্য পরিবেশন করে এবং শিক্ষাকে সত্যিকারের শিক্ষাগত ডিজাইনার হিসেবে শিক্ষার্থীর
শিক্ষাটাকে পরিচালনা করে। ব্লেন্ডেড লার্নিং মানুষের জন্য এখন শুধু একটা বিকল্প নয়, একটি প্রয়োজনীয় বটে। গত দেড় বছর ধরে আমরা অনেক কিছু শিখেছি, বুঝেছি। এখন আমাদের ডিজিটাল দক্ষতা, শিক্ষাগত উদ্ভাবন, মনস্তাত্ত্বিক পরামর্শ, বিভিন্ন ধরনের ইন্টারেকশন, এনগেজমেন্ট এবং মূল্যায়ন কৌশল, শিক্ষকদের প্রশিক্ষণ সহায়তা কাঠামো, ডিজিটাল পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা ইত্যাদির দিকে মনোনিবেশ করতে হবে এবং ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক নীতি এবং চর্চায় সেগুলো যোগ করতে হবে। ধন্যবাদ সকলকে।